আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম আমি রাবে সুলতানা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিষয় প্রভাতীয় ও সুশাসন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা দিব কারণ তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি অনুসারে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তার জন্য তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি আমাদের আজকের এই আলোচনা তোমাদের পরীক্ষা ভালো ফলাফলে সহায়ক হবে এই কামনাই করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পুরনীতি ও সুশাসন বিষয়টি দুইটি পত্রে বিভক্ত প্রথম পত্র যেখানে থাকবে থিওরি ও তথ্যভিত্তিক পাঠ্যসূচি দ্বিতীয় পত্র যেখানে থাকবে রাজনৈতিক ঘটনা ও নাগরিক সমস্যা সম্পর্কিত পাঠ্যসূচি তাহলে চলো জেনে নিই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বহু নির্বাচনী ও নৈবিত্তিক প্রশ্নের মূল উদ্দেশ্য হল তোমরা যেন তোমাদের বই সিলেবাসের কোনো কিছুই বাদ না দিয়ে সম্পূর্ণটাই ভালোভাবে পড়ো কাজেই তোমাদেরকে যেটা করতে হবে তা হলো বইয়ের প্রত্যেকটি অধ্যায়কে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রত্যেকটি অধ্যায়ের সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণী বিভিন্ন রাজনৈতিক ঘটনা উল্লেখযোগ্য সাল রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান সম্পর্কিত প্রত্যেকটি বিষয় ভালো করে পড়তে হবে তোমাদেরকে মনে রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমেও তোমাদের চিন্তন দক্ষতা চারটি স্তর অর্থাৎ জ্ঞান অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা সম্পর্কে যাচাই করা হবে বইয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে মোট তিরিশটি প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে বৃত্ত ভরাটের ক্ষেত্রে সচেতনভাবে একটি বৃত্ত ভরাট করবে মনে রাখবে একাধিক বৃত্ত ভরাটে নাম্বার পাবে না আমরা যদি সৃজনশীল অংশের উদ্দীপক নিয়ে কথা বলি তাহলে আমাদের বই থেকে মোট এগারোটি প্রশ্ন আসে এবং সেখান থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকে দশ অর্থাৎ সত্তর নাম্বারের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে তা যদি তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়ো তাহলে উদ্দীপকটি বোঝা তোমাদের জন্য সহজ হবে যদি এই উদ্দীপক অংশটির প্রশ্নগুলো সঠিকভাবে ধরতে পারো তাহলে উত্তর যথাযথভাবে করতে পারবে আমরা জানি যে উদ্দীপক থেকে সেখানে চারটি প্রশ্ন থাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় তোমরা যে বিষয়টি খেয়াল রাখবে তা হলো উদ্দীপক কোন সামাজিক ও রাজনৈতিক ঘটনা কোন দৃশ্যপট কোন পটভূমি হতে পারে আবার তোমাদের বইয়ের যে কোনো ছবিও হতে পারে সে উদ্দীপক থেকে চারটা প্রশ্ন আসে তোমরা জানো জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন সরাসরি উদ্দীপক থেকে আসে না এই প্রশ্ন তোমাদের বইয়ের যে কোনো অধ্যায় থেকে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হবে একেবারে মৌলিক যা সরাসরি বই থেকে দিতে হবে আর অনুধাবনের কথা বলি এই প্রশ্ন বইয়ের যে কোনো অধ্যায় থেকে আসতে পারে মনে রাখবে এখানে যদি জ্ঞানের সাথে অনুধাবন প্রশ্নের ব্যাখ্যা করো তাহলে উত্তরটি যথাযথ হবে এবার যদি আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন দেখি তাহলে তোমরা দেখবে প্রয়োগমূলক প্রশ্নটাও সরাসরি উদ্দীপক থেকে করা হবে এবং একইভাবে উচ্চতর দক্ষতার প্রশ্নটিও আসবে উদ্দীপক থেকে উদাহরণ হিসেবে আমরা একটি নমুনা উদ্দীপক স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ যেখানে সরকার আইন বিভাগ শাসন বিভাগ ও একটি প্রশ্নবোধক পদক ছিন্ন রয়েছে এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন হবে ক সরকার কি খ দায়িত্বশীলতা বলতে কি বোঝায় ঘ উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে কোন বিভাগ হবে উক্ত বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় ব্যাখ্যা করো উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিভাগের সাথে অপর দুই বিভাগের সম্পর্ক লিখো প্রথম প্রশ্ন ক জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর দিতে হবে তোমাকে সরাসরি বই থেকে দ্বিতীয় প্রশ্ন দায়িত্বশীলতা বলতে কি বোঝায় এক্ষেত্রে তোমাকে দায়িত্বশীলতা সম্পর্কে তোমার জ্ঞানের সাথে অনুধাবনের ব্যাখ্যা দিতে হবে এরপর ঘন প্রশ্ন প্রয়োগমূলক প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করার সময় প্রত্যেকে উদ্দীপকটি ও সংশ্লিষ্ট প্রশ্নটি ভালো করে পড়বে তারপর তোমার পঠিত বইয়ের কোন বিষয়ের সাথে উদ্দীপকটি মিল আছে তা খুঁজে বের করবে এরপর পাঠ্য বইয়ের আলোকে প্রশ্নের ব্যাখ্যা প্রদান করবে তোমরা একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করবে তোমাদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর অবশ্যই বইয়ের সাথে সংশ্লিষ্ট হতে হবে এইবার তোমরা প্রস্তুত হচ্ছ সৃজনশীল প্রশ্নের সর্বশেষ স্তর অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নটির উত্তর দিতে এর জন্য তোমরা উদ্দীপকের আলোকে বিষয়টি বিশ্লেষণ করবে যেখানে তোমার উত্তরের সপক্ষে মতামত বা যুক্তি প্রদান করার সুযোগ পাবে পরীক্ষার খাতা মূল্যায়নের সময় আমরা যে ধরনের ভুলগুলো দেখতে পাই তা যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের আর ভুল হবে না উদ্দীপকের ক ও তে যে অধ্যায় প্রশ্ন করা হয় তাকেই তোমরা ঘ ও ঘ অধ্যায়ের উত্তর মনে করো কিন্তু বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে তা হয় না বাস্তব বা কাল্পনিক ঘটনার সাথে মিল রেখে যে উদ্দীপক তৈরি করা হয় তার সাথে তোমরা পাঠ্য বইয়ের মিল তৈরি করতে পারো না এই কারণে ঘ নম্বর প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় একেভাবে ঘ নম্বর প্রশ্নের উত্তরও ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে উদ্দীপকের কথাগুলো পরীক্ষার খাতায় হুবহু তুলে দাও যা অবশ্যই বাদ দিতে হবে পরীক্ষার হলে সময়ের প্রতি লক্ষ্য রাখা বিশেষ জরুরি প্রতি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য সময় পাবে একুশ মিনিট দুই মিনিট ব্যয় করবে উদ্দীপক ও প্রশ্নটি ভালোভাবে পড়া ও বোঝার জন্য উনিশ মিনিটে সৃজনশীল উত্তরটি লিখে শেষ করবে উত্তরে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের ধরন অনুযায়ী পূর্ণনিয় সুশাসন বিষয়ে ভালো নাম্বার পাওয়া বা এ প্লাস পাওয়া এখন যতটা সহজ হয়েছে পাশের হারও এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে কারণ বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারলে এখানে অঙ্কের মতোই নাম্বার চলে আসে আমাদের আজকের এই আলোচনা তোমাদের ভালো ফলাফলে সহায়ক হবে এই কামনাই করছি সবার জন্য শুভকামনা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে